আল্লাহই সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তিনিই পরাক্রমশালী, আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি। আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব। তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম। তুমি জানো পর্দা করা ফরজ মা বাবার সাথে বেয়াদুবি করা হারাম এই জানার নাম এলেম জানো কিন্তু আমল করো না কোনো দাম নাই মিথ্যা কথা বলা হারাম জানো মানো মিথ্যা বলতেই আছো অন্যের হক নষ্ট করা হারাম জুলুম জানো তারপর নষ্ট করো বুঝা গেল এলেম আছে তোমার মধ্যে আমল নাই বাস্তবায়ন নাই আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি তার মানে দোকান বন্ধ করে চাকরি বন্ধ করে ব্যবসা বন্ধ করে তসবি টানবা রোজা রাখবা নামাজ করবা এটা আমি বলি নাই দোকানদারি করো ওটাও তোমার আমল ওটাও অ্যাধাব নামাজ পড়ো সময় মতো ব্যবসা করো চাকরি করো এই দোকানদারিটাও পাল্লায় সময়টা ওজন করা হবে তোমার এই ব্যবসাটাও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের করে দিবে পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন একমাত্র তার এবাদতের জন্য আবার পেছনে শয়তানও আছে বান্দা যেন এবাদাত করতে না পারে সে ওয়াসোয়াশা দেওয়ার জন্য শয়তান ওয়াশোয়াশা দিলে মানুষ বিগড়ায় যাবে গুনাহের আকর্ষণ মানুষের সামনে পেশ করবে মানুষের মধ্যে আকর্ষণও বাড়বে এই অবস্থাটা আল্লাহ কোনো ভিন্ন মাসলুকের মধ্যে দেন নাই মানুষ ছাড়া যেমন ফেরেস্তা এরা গুণা করবে বা আকর্ষণ হবে দূরের কথা গুণা চিনেই না বুঝেও না কি। মানুষ বুঝে কি জিনিস গুণা করলে মজা হবে তাও বুঝে এই মজা সাময়িক সময় কিন্তু এর জন্য সাজাও আছে সীমা লঙ্ঘন করলে দুনিয়াতেই সাজা পরকালেরটা তো আছেই এমন একটা অবস্থা যখন তৈরি হয় আর এই অবস্থার মধ্যে যখন বান্দা নিজেরা কন্ট্রোল করে তখন আল্লাহ তার উপরে বেশি খুশি হয় যা পাঁচশো টাকার একটা বান্ডিল এই কো কমাও এক হাজার টাকার একটা বান্ডিল বাচ্চার হাতে দিলেন শিশু বাচ্চা ও যদি বলে চিন্তায় পড়ছে কি করি আবার ঠগেনি ঠিক একটা শিশু বাচ্চা এক হাজার টাকার বান্ডিল পায়ে যদি আগুনে পুড়ে কোনো জরিমানা হবে শাস্তি হবে কেন এই টাকার দাম নেই শাস্তি হবে না কেন ও টাকা চিনেই না ওর কাছে কাগজ আর টাকা কি বাচ্চাই ভবিষ্যতেও যদি সে নবী হয় মুসা নবী আগুন পাইয়া মুখে দিস ফেরাউন ভাবছিল মূসা খুব চালাক তা আগুন দিছে সামনে দইরা মুখে দিস আসিয়া কইতেছে না চালাক না বাচ্চা তো বাচ্চাই নাহলে আগুন ধরে মুখে দিল কেন তাহলে এই বাচ্চা হাজার টাকার বান্ডিল পুরলেও কোনো শাস্তি নেই কেউ খারাপও বলবে না কিন্তু বিশ বছরের সন্তান যদি হাজার টাকার বান্ডিল নষ্ট করে জরিমানা হবে না হবে না হবে শাস্তি হবে কারণ কি সে বুঝে টাকার মূল্যায়ন কত দাম কত ফেরেশতারা গুণা চিনেই না করবে দূরের কথা এর শয়তান আকর্ষণ করে খিলাম মানুষ গুণা চিনে বুঝে মজাও জানে এরপরে সাজা হবে তাও বুঝে পান করে একটা লোক খুব মজা পায় কিন্তু সে ভালো করে জানে পরিণাম ফল খারাপ বিড়ি যারা পান করে পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানীরা বাদ দেন আমার দেশে কোনো মানুষ একটা মানুষও বলতে পারবে না ছোটখাটোই বাজার দোকানে মানুষ যে বিড়ি পান করে আমভাবে স্বাভাবিকভাবে সাধারণভাবে শরীরের জন্য উপকার না ক্ষতি ক্ষতি এরপরও খাইতেছে টানতেছে একটু মজা পায় কিন্তু জানে ক্ষতি এরপরও করে কারণ শয়তান ধোকা দেয় এখান থেকে যে নিজের কন্ট্রোল করবে আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায় তাহলে গুনার আকর্ষণ বাড়াইছেন শয়তান দিয়া আর এই আকর্ষণ বাড়ানোর পরে যে নিজেরা কন্ট্রোল করবে তার মর্যাদা ফেরেশ তার না তার থেকে উপরে এই জন্য পাক শয়তান পিছনে দিয়াও বান্দাকে পরীক্ষায় ভালাইছেন তুমি কি আমার মহাব্বতে ঠিক থাকো না শয়তানের ধোকায় পড়ে যাও এটা তোমার ইমানের পরীক্ষা বাঁচার জন্য তোমারে তাবিজ দিয়ে দিছেন শয়তানের অশা জিন শয়তান দূরে বইয়ে অশা দেয় মানুষ শয়তান ডানে বামে বসে অশা দেয় এত আমল লাগেনি এত জিকির লাগেনি এত এবাদাত করে লাভ কি মানুষ এভাবে ধোকা দেয় তো কম জানি না আমরা এত শুনে লাভ কি এত পর্দা করে লাভ কি এত হালালের উপরে চললে লাভ কি হ্যাঁ চল্লিশ একটা বয়স আছে পরে মাত্র বিবাহ করবি করছো সন্তান হয়েছে বড় হবে এত তাড়াতাড়ি হজে গিয়ে লাভ কি বাইতুল্লাহ বুড়া হইলে যাবা এরা সব মানুষ শয়তান এরা সবকি কি আর এক শয়তান আছে এটা দেখাই যায় না ভিতরে শরীরের মধ্যে এর নাম নবস শয়তান নবীজি পর্যন্ত যার কোন গুণা নাই সেও আল্লাহর কাছে পানা চাইতেছেন শয়তান থেকে কুল আউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আর সব দুনিয়ার মানুষকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়াসওয়াসা আসলে দোয়া পড়ো মানুষের দুঃমন প্রকাশ্য দুশন এর থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই পানা চাইয়া আমি যত কাজ করতেছি আপনার নামেই শুরু করতেছি এতে বরকত হয় এডারে পড়লাম আউজুবিল্লার পরে কি বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি বিরি ঠানার আগেও বিসমিল্লা কি ভালো কাজের শুরুতে বিসমিল্লা শুরুতে আর ভালো কাজ তো বিসমিল্লা বলবেনই এবং শুরু হবে ডান দিক থেকে মসজিদে ঢুকা ভালো না খারাপ ভালো কোন পাও দিয়ে ঢুকেন কোন পাও ডান পাও মসজিদ থেকে বের হইতেছেন কোন দিকে বাম্পা দিয়ে কোন দিকে বের হচ্ছেন গুনাহের পথে হইলেই গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ হাতের দিয়ে গুনা হইছে খানা খাবেন এটা নিজের জন্য ভালো না খারাপ এই জন্য ডান হাত দিয়ে ভালো কাজের দুই জিনিস খেয়াল রাখতে হবে ডান দিক থেকে শুরু হবে বিসমিল্লা দ্বারা শুরু হবে কি দ্বারা শুরু হবে বিসমিল্লা আল্লাহর নাম আল্লাহকে তুই আমার নামে যখন শুরু করছো তোর হেফাজতের জিম্ম আমি নিয়ে নিনা আল্লাহর আল্লাহ আমাকে হেফাজত করবেন এরপরে আল্লাহ পাক প্রত্যেক নামাজের প্রত্যেক রাকা আতের মধ্যে সুরে ফাতেহাকে বাধ্যতামূলক করে দিছেন ইমাম সব নামাজ পড়ায় আমরা মুক্তাদিরা পেছনে থাকি যখন তখন কিন্তু দাঁড়াইয়া কোন কেরাত পড়বে না মুক্তাদিরা। ইমাম মোকাদিরা কেরাত ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত কিন্তু এখন আমাদের আহলে হাদিস ভাইরা বলেন না ইমাম সব পড়লে অন্তত সুরায় ফাতেহাটা মোক্তাদিদের পড়তে হবে তাহলে দেখেন সুরায় ফাতেহার মূল্য কত সুরাটার নামই হলো সুরাতুল ফাতেহা সুরাটার নাম সুরা শেফা অর্থাৎ রোগ মুক্তির সূরা পৃথিবীতে যত রোগ আছে মরণ সারা সুরায় ফাতে পরে ফু দিবে দম করবে পানি পান করবে সব রোগ ভালো হয় না কেন তা আমি দুর্বল বিশ্বাস দুর্বল বিশ্বাস দুর্বল এক আল্লাহর বান্দা ঢাকার শহরে অফিসে বসে আছেন অনেক টাকার মালিক তার টাকার মালবাহী জাহাজ সাগরে যায় আওয়াজ আসছে ডুবে গেছে তুফানে সে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই বলে অবশ্যই ডুবছে না ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে তারটা ডুবে নাই বলে জাহাজ ডুবছে সাগরে তুমি বাসি ঢাকা বয়া কেমনি কসম খাইলা আমার বিশ্বাস শতবার রসুলের হাদিস জাকাত ঠিক মতো যারা আদায় করবে মালের হক যারা আদায় করবে আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে বিশ্বাস এই জন্য সুরাত শেফা মৃত্যু সজ্জার রোগীও সুস্থ হয়েছে এই সুরায় ফাতেহার দ্বারা ফজরের নামাজ কয় রাখাত বলেন দুই রাখাত বলেন কয় রাখাত চার রাকাত দুই রাকাত সুন্নত আর দুই রাকাত ফরজ এই দুই রাকাত সুন্নত পরে ফরজের আগে একচল্লিশ বার সুরায় ফাতেহা যদি কেউ পড়ে বিসমিল্লা সহ এগারো বার আগে আর এগারো বার দরুর শরীফ একচল্লিশ বার সুরা ফাতেহা পড়ার পরে আর পানিতে দম দেয় আর ওই পানি ঘরের সবাই পান করবে রসুলের ওয়াদা আল্লাহর কোরআনের বরকতে পাক যত রোগ থাক আল্লাহ শেফা দিয়ে দিবে পানির মধ্যে চিনি দিলে কি হয় কি হয় মিষ্টি হয় তাই তো দোকানওয়ালা আলাদা কোনো মিষ্টি বানান লাগতো না কি হয় ঘুরে এখনকার সোজা কথাটা খালি বেকার পানির মধ্যে চিনি দিলে কি হয় শরবত হয় আচ্ছা এক গ্লাস পানিতে চিনি দিলেন শরবত হয়ে গেছে আচ্ছা আগে যে পানিটা ছিল এখন ওই কালার আছে না পাল্টাইছে কালার পাল্টাই গেছে কি পানির এখন কালা হয়ে গেছে লাল হইছে না আগের কালার আছে আগের কালার আছে না সাদও আছে একটু মিষ্টি হয়েছে এখন কি বলে কেউ এটা চিনি বলেন এটা চিনি বলে বলে কেউ কি পানি বলে পানির অস্তিত্ব চিনির মধ্যে বিলীন হয়ে গেছে তাহলে এক গ্লাস পানিতে চিনি দিলে যদি এর নাম পাল্টায় যায় শরবত দেখতে পানি কয় শরবত আগের মতোই পানি তাহলে খাটি আল্লাহর বান্দা জিব্বা দিয়া কোরআন পরে যখন পানিতে দম দেয় পানি থাকে না কোরআন হয়ে যায় ওটা মানেন এটা মানেন না কেন চিনি ভানিতে দিলে এটার নাম শরবত হয়ে গেছে এটা মানলেন একজন আল্লাহ পানির মধ্যে দম করছে এখন আর পানি নেই এটা কোরআন শরীফ এটা মানেন না কেন ও ওটা জিব্বায় বোঝা যায় না আপনার জিব্বা আছে

পাশে এক बुजुर्ग আল্লাহ वाला কঠিন এক রোগী কে ঝারতেছে ফু দিতেছে দম করতেছে বড় চিকিৎসক না হাজার ও কোটি চিকিৎসকদের শিক্ষক বু আলী সিনাহ কই হুজুর আপনি করেন কি হুজুর চুপ করে রইছেন আপনি এর মধ্যে দম করেন নাতে কি হয় এক পর্যায় হুজুর তো কথা বলেন আল্লাহওয়ালা মানুষ কথা কম কয় কিন্তু জেডা কয় সেদা হয় তুমি গাদা বুঝবা না তুমি গাধা এত বড় একজন চিকিৎসক সমস্ত শিক্ষিত ভাইরা তার নাম জানে এই কথা পরে সান্দি ঠান্ডা আছে মেজাজ গরম হয়ে গেছে এই কথা আমার এত বড় সাহস গাধা কইলো আবার হুজুর চুপ হয়ে গেছে দীর্ঘক্ষণ পরে কয় গাঁদা কইছে আমি তোমার গায়ে লাগছে কা আমার গাধা বলায় তোমার শরীরের মধ্যে জ্বলন শুরু হয়েছে যদি তোমার কলিজা হয় তাহলে আমি মুখ দিয়ে কোরআন দম করলে শরীরে মেসেজ করলে হবে না কেন সুরে ফাতেহা দামি এক সম্পদ আল্লাহ সূরাটার নাম সুরা দোয়া পঁচিশটা নাম আছে কমপক্ষে সূরাটার তাহলে ফজরের সুন্নতের পরে আর ফরজের আগে কয়বার বলে না যেই সূরা নামাজই ভরে না ওর একচল্লিশ আর একশো বারের চিন্তা আছে জানো নামাজই ভরে না এরপরও কত বড় বেহায়া কয় আমার দেল পরিষ্কার এই যে রমাজান গেল বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই কেউ কত বড় নিকৃষ্ট মানুষ আবার বলছে আমার কি ভাতের আছে অভাবে রোজা রাখছি রোজা তো হিন্দুরাও রাখে বৌদ্ধরাও রাখে এহুদিরাও রাখে খ্রিস্টান রাখে আমরাও রাখি নাম আলাদা সিস্টেম আলাদা ওরা করে না খাওয়ার সাধনা আর আমরা মুসলমান না খাওয়ার মধ্য থেকে

সুরায় থেকে এখান থেকে শিক্ষা নাও দোয়ার নিয়ম কি দোয়ার নিয়ম হলো দোয়ার শুরুতে হবে দরু প্লাস দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা প্রশংসা কি পৃথিবীতে আল্লাহর প্রশংসার উচ্চারণের সর্বোচ্চ একটা কালেমা আল্হামদু বলেন না কেন পাওয়ারফুল একটা কালেমা সর্বোচ্চ কালেমা পাওয়ারফুল আল্লাহ আলাদ আসমানের মালিক কে আল্লাহ কা ও খুব সুন্দর জমিনের মালিক কে বলে আল্লাহ কা খুব সুন্দর না এক কথায় জানায় দাও পৃথিবীতে যত প্রশংসা হতে পারে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে আদম থেকে শুরু করে যত গুণগান হতে পারে এক কথায় জানায় দিলাম সব প্রশংসা কার জন্য এক কথায় জানাই এক কথায় আর কারো প্রশংসা যোগ্য হতে পারে না একমাত্র প্রশংসা কার একমাত্র আল্লাহ আর কারো আমার কণ্ঠ সুন্দর কণ্ঠ বলেন না কেন আমার আব্বা বানাইছে কে বানাইছে তো একবারও তো বললেন না আল্লাহ সুন্দর বাহাদুরি করি আমি কণ্ঠ দিয়া আমার কি কণ্ঠ দিছে কে আচ্ছা বিদ্যুতের বাতি জ্বালাইতেছেন সরকারের টাকা দেন না সরকার কি এর আব্বার থেকে বিদ্যুৎ বানাইছে আল্লাহর দেওয়া মেডিসিন থেকে বিদ্যুৎ আবিষ্কার করছে যন্ত্র দিয়া না পানির থেকে পাথর থেকে সৌর বিদ্যুৎ সূর্য থেকে ঠিক না তাহলে সরকারের বিল সারা সারাদিন যে সূর্যের আলো নিলেন আল্লাহরে কয় টাকা বিল দিছেন কি আচ্ছা বিল দেন না একবার আলহামদুলিল্লাহ যদি বলতেন তো তো আল্লাহ কইত না এটা একেবারে গাদ্দার না ওয়াশার পানি পান করেন না আপনারা ওয়াশার টাকা দেন না সরকারের নদীর পানি যে আল্লাহ দিতেছে মাছ খাওয়াইতেছে এটি অসার পানিতে হয় মাছ আল্লাহ রে কয় টাকা বিল দিছেন বাতাস হ্যাঁ এই মুহূর্তে বাতাসের দাম কত হ্যাঁ মোনাজাত খালি উল্ডা মোনাজাত খোদা বৃষ্টি দাও এমন বৃষ্টি আইব যে শুধু বৃষ্টি না তলায় রাখবে তোদের নিচে দোকান সব কিছু সব বন্ধ হয়ে যাবে এই যে ঘূর্ণি ঝড় ও আল্লাহ দোয়া পড়েন দোয়া পড়েন আল্লাহ হুম্মা হাওয়া আলাই না ওয়ালা আলাই না আল্লাহ হুম্মা হাওয়া আলাই না এতদিন উল্ডমনা মোনাজাত করছি বৃষ্টি দাও এখন না। জনমের মতো শীতও গেছে কি ইতিহাস ব্রেক শীত গরমও সৌদি ফেল এবার বৃষ্টি আইবে গজব্যা খবর কইতে আছে রেডিও ঘূর্ণিঝড় আসবে কত দুর্গতি কপালে আছে আল্লাহ জানে এরপরে তো তওবা করি না কি এই যেখানে কয়েকজন মানুষ হয়েছে আরো কিছু লোক হয়তো ছিল কি এরা কেউ চলে গেছে হয়তো আমারে দুই সাইড কথা বিশ সারা কইছে কমিটিরে কম কয় নাই কি আর আমি ওখানে বইয়া জামে ভইরে কাজপুরে দোয়া ইনুস পড়তেছি বুঝেন দেড়টা ঘন্টা বয়ে রয়েছি কাশপুর না পিছিয়ে যাবো না সামনে যাবো চিন্তা করলাম না এই রোডে আর অজি না রাস্তার কাজ চলে আর এমনি যানজট বেশি সব মিলে এদিকে আর আসা না মানুষ কষ্ট পায় আল্লাহ তো দেখেন এখানে এরপর আপনারা কিছু মানুষ আছেন চিন্তা করছেন বই দেখি তো বয়ান শুনতেছেন এটার একটা আবার রেজাল্ট দিবেন হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত কি বয়ান করলো আজকে কেউ বলবে এটা একটা বয়ান হইল খুদ বা নাই কিছু নাই হ্যাঁ খুচরা কিছু আলাপ করল খুচরা আলাপ বয়ান হয় না অথচ ফজর পরে নেই জহুর পরে নেই আসর ভরে নাই মাগরিব পরে নেই এসব যারা পরে না এরা জোরে ঠিক কয় আমাকে বরিশালে কয় সোরের বড় আওয়াজ পৃথিবীতে বড় সোর রসুল বলছেন নামাজ সোর হায় হায় তো সুরায় ফাতে আমাদেরকে দোয়া শিখায় দোয়ার নিয়ম কি হবে আমরা অনেকেই জানি না দোয়ার নিয়ম হবে প্রথমে দরুর যেমন হাদিস শরীফ আছে যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া কবুল হবে না দোয়ার শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া তাহলে আল্লাহর প্রশংসার সব থেকে পাওয়ার কালেমা কি তাহলে দোয়া শুরু হবে কি দিয়া আলহামদুলিল্লাহ হিরবিন আলামিন পাওয়ারফুল দোয়া শুরু সুরায় ফাতেহাই শিখায় যখন দোয়া শেষ তখন বলবা আমিন কি আর আমরা গেছি আমিন আমিন দিয়ে শুরু করি দোয়া শুরু করি সুরায় ফাতেহাই কয় না দোয়া যখন শেষ তখন বলো আমিন আর দোয়া যখন শুরু তখন কও আলহামদুলিল্লাহ বিল এই কথা বলে দোয়া শুরু করো এরপরে তোমার দিলের কথা যখন বলবা তার আগে দুরূদ পড়িও এজন্য আমরা দোয়া কেমনে করি আলহামদুলিল্লাহি রব্বিল বিলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন এই নবীর পরে দুরূদ পড়লাম এরপরে আমার কথা শুরু রব্বানা যলামনা আনফুসানা ওয়া আল্লাহ জুলুম করছিন আফসিল পরে তুমি মাফ করে দাও রব্বানা আতিনা ফিদ হাসানা সব কথার পরে যখন শেষ দোয়া এখন কি বইলা শেষ করব আমিন বিরহ মাতিকে আর আমার র আমিন বলে দোয়া শুরু করা যায় না আমরা করি জেনে করি না জেনে করি না সুরায় ফাতেহায় বলে না আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করো আমিন বলে শেষ করো এরপর যেন আমরা মোনাজাত দিই হাত উঠেয়া হাত উঠে হাত উঠাবে সিনা পর্যন্ত নিচেও না উপর না স্বাভাবিক মাঝখানে ফাঁকা থাকবে হাতের তালু থাকবে আসমান বরাবর এভাবে হ্যাঁ আমরা এরম ধরি এরম ধরি এরম হালায় রাখি কত স্টাইল দোয়া এভাবে হবে মাঝখানে হালকা ফাঁকা হাতের তালুটা থাকবে আসমানের দিকে এইভাবে সিনা বরাবর বেশি উঁচাও না নিচেও এইভাবে প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে আদব আছে যত বিনয়ী হবেন আল্লাহ তত খুশি নবী বলেন আল্লাহর জন্য যে নিজের ছোট বানায় বিনয়ী বানায় আল্লাহ তার মর্যাদা উপরে উঠায় দেন একটা বাচ্চা ছয় বছর পাঁচ বছর চার বছর শিশু ঠিক ওর বয়স আমার থেকে বলেন না কেন জ্ঞান কম, এরপর ওরে আমি মাথায় লইনি মাঝে মাঝে কোলে নেইনি ওরে আদর দেয়নি ওর গায়ে দুলা লাগতে দেয় না সব আমার গায়ে লাগাই কারণ কি ও বেহাদুবি করে না ও মহাব্বতের সাথে যা করে ওর মধ্যে নাই ঠিক যেই বান্দা নিজেকে দুর্বল মানে আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ তাকে বেশি মহাব্বতের সাথে সম্মান বাড়ায় দেবে তাহলে মোটামুটি সুরায় ফাতে থেকে একটা দোয়া শিখলাম তো দোয়ার নিয়ম এই নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ আর ফজরের সুন্নত আর ফরজের মাঝখানে একটা আমল সুরায় পাশা আল্লাহ একচল্লিশ হ্যাঁ কেউ যদি মনে করেন যে সুন্নত পরিয়া টাইম নাই ফরজ পড়তে হবে না হয় সূর্য উঠে যাবে হতে পারে না সেই ক্ষেত্রে আপনি ফরজ পড়ার পরে আমলটা করে নিন মাঝে মাঝে কিন্তু নিয়ম হলো দুই চারের এর মাঝখানে অর্থাৎ সুন্নাত দুই রাকাতের পরে এই আমল আমল লাগবে নি এ নিয়তো বেজাল পে এত আমল দিয়া লাভ কি অতছ আল্লাহ মানুষ নিয়ে আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লা বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম তুমি জানো পর্দা করা ফরজ মা বাবার সাথে বেয়া করা হারাম এই জানার নাম এলেম জানো কিন্তু আমল করো না কোনো দাম নাই মিথ্যা কথা বলা হারাম জানো মানন মিথ্যা বলতেই আছো অন্যের হক নষ্ট করা হারাম জুলুম জানো তারপরও নষ্ট করো বুঝা গেল এলেম আছে তোমার মধ্যে আমল নাই বাস্তবায়ন নাই আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি তার মানে দোকান বন্ধ করে চাকরি বন্ধ করে ব্যবসা বন্ধ করে তাসবিহ টানবা রোজা রাখবা নামাজ পড়বা এটা আমি বলি নাই দোকানদারি করো ওটাও তোমার আমল ওটাও ইবাদত নামাজ পড়ো সময় মতো ব্যবসা করো চাকরি করো এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে তোমার এই ব্যবসাটাও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবেন কি আপনারা উডেন কেন এই বৃষ্টি আয় না এই কি অবস্থা দেখছেন নি ইমান কেমন তাজা আমি একটু সময়ের জন্য হইলো তো আপনাদের মেহমান মেহমানের দাওয়াত দিয়ে মেজবান ফালায় যায় এটা তো কোনো আদর্শ মানুষের তরিকা হতে পারে না কি আমার বিপদে ফালায় আপনারা চললে যাইতেছেন এটা একটা মানুষের কাজ এটা কথা অতছ আমি আরছি আপনাদের मोहब्बतে দিনের নিসবতে কথা শুনাইতেছি আপনাদের কল্যানের জন্য কেমনে সংসার সুন্দর চলবে কেমনে ব্যবসা সুন্দর চলবে যেই ব্যবসা আল্লাহ বরকত দিবে যেই সংসারে আল্লাহ বরকত দিবে এগুলো শুনাইতেছি আমার फायদার জন্য না আপনার উপকারের জন্য বৃষ্টি নাই এর মধ্যে এই অবস্থা আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবি টানো কয় না সময় মতো পাঁচ বেলার নামাজ পড়বা আমি আল্লাহ পাক তোমার পাশক তো নামাজ দিলাম একসাথে দেই নাই তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে ফজরের চার রাখাত পরও বিশ মিনিট সময় যাবে যাতে তোমার ঘুম নষ্ট না হয় দোকানদারি নষ্ট না হয় জহুরের সময় দশ রাখা পরবা যাতে তোমার ব্যবসা নষ্ট না হয় ওখানে বিশ মিনিট দেও আবার খানা খায় রেস্ট নাও দোকানে যাও চাকরিতে যাও আবার দীর্ঘ টাইম কাজ করার পরে চার রাখা নামাজ মাঝ আসরের সময় বড় এর পরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো মাগরিবে আবার একটু পাঁচ রাখাত পরও বিশ মিনিট এসায় নয় রাখাত পরও বিশ মিনিট এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম ব্যবসা বন্ধ করা লাগবে না ব্যবসা চলবে নামাজটাও চলবে দোকানদারি চলবে এই ব্যবসায় বইয়া ভাইয়া যত সময় কাটাইতেছ এই সময়টাও নেকের পাল্লা ওজন হবে রাহমতের নবী ব্যবসা করেছেন আবু বাকার সিদ্দিক রদিয়াল্ল ব্যবসা করেছেন অমরে ফারুক রদিয়ান লহ ব্যবসা করেছেন আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা আহমাদুন আল ব্যবসা করেছেন সমস্ত আল্লাহওয়ালারা ব্যবসা করেছেন আল্লাহ কোরআনেও সুসাংবাদ দিয়েছেন আহাল্লাল্লাহ হুলবাই আহ ওয়াহার দিবা ব্যবসা করো হালাল তবে হারাম খায়ও না সুখ না এটা আরাম ব্যবসা হালালভাবে করো লাভ কি জানো ওদিন বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমিন মা আননাবিয়িন অসুহাদা সিদ্দিকিন ও শক্ত ব্যবসায়ীরা বেজাল মাপে মানুষের সাথে মিথ্যা বলবা ধোকা দিবা না লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না একথা লেখবা না বরং বুকে সাহস থাকলে সততা থাকলে লেখা দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এমন ব্যবসা যদি কইরা কবরে আসো নবী আদা করেন আমি মোহাম্মদের সাথে আমার প্রিয় বা উম্মদ সিদ্দিকিন সুহাদা এদের সাথে একত্রে জান্নাতে থাকবা কোন ব্যবসায়ী যারা মত বেছে ধোকা দেয় মানুষকে মাপে ভেজাল করে আল্লাহ এদের ব্যাপারে যারা মাপে ভেজাল করে এদের জন্য জাহান নামের মধ্যে একটা নিকৃষ্ট স্তর আছে ওয়াইল নামক জাহান নাম যারা মাপে মানুষের ধোকা দায় ভেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম

জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে আমি মুহাম্মাদের বন্ধু হবে আমার ওসমা কে হবে গরিব না আল্লাহ তার ব্যাপারে কি কয়া হাবিব ধ্বংস হইয়া যাক আবুল আহাবের দোনো হাত যাক স্ত্রী দেখছেন মাল রহমত কারো সম্পদ গজব ওসমানে গলির সম্পদ প্রশংসার রহমতের নবী সুসংবাদ দিলেন আর আবুল আহাবের সম্পদের উপরে আল্লাহ